আর এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, ইডির পর জেল ঘুরে সিবিআই হেফাজত, এবার পার্থ চট্টোপাধ্যায় নিয়োগ দুর্নীতিতে 21 সেপ্টেম্বর পর্যন্ত সিবিআই হেফাজত। এসএসসি দুর্নীতিতে ধৃত কল্যাণময় গঙ্গোপাধ্যায়ও 21 সেপ্টেম্বর পর্যন্ত সিবিআই হেফাজতে নির্দেশে দেওয়া হয়েছে যেমনটা জানতে পারা যাচ্ছে। আরও একবার জানিয়ে রাখবো, ইডির পর জেল ঘুরে এবার সিবিআই হেফাজতে পার্থ চট্টোপাধ্যায় নিয়োগ দুর্নীতিতে 21 সেপ্টেম্বর পর্যন্ত সিবিআই এর হেফাজত। সৈকত আমাদের প্রতিনিধি, এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে, আরও বিস্তারিত আপডেট নেব সৈকত। দেখো, পার্থ চট্টোপাধ্যায় ইতিমধ্যেই সিবিআই এর হেফাজতে আছেন। আজকে পার্থ চট্টোপাধ্যায়কে এবং কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী তিনি নিজে এসে পৌঁছেছিলেন, এবং এর পাশাপাশি তোমাকে জানিয়ে রাখি এসপি সিনহা, সেই এসপি সিনহাকে আজকে নতুন একটি মামলায় ট্যাগ করা আদালতে পেশ করা হয়েছিল, এবং তাকে পিসি অর্থাৎ সিবিআই হেফাজতে নেওয়ার আবেদন করা হয়েছিল, এবং 4 দিনে সিবিআই হেফাজত মিলেছে। অর্থাৎ এই 3 জনকে অর্থাৎ পার্থ চট্টোপাধ্যায় আর বাকি 2 জন কল্যাণময় গঙ্গোপাধ্যায় এবং এসপি সিনহা, এই 3 জনকে মুখোমুখি বসিয়ে এবারে জেরা করবে সিবিআই গোয়েন্দারা। একেবারেই অর্থাৎ সৈকত, আপাতত তোমাকে ধন্যবাদ জানাবো। এবং ইডির পর জেল ঘুরে এবার সিবিআই হেফাজত পার্থ চট্টোপাধ্যায়ের নিয়োগ দুর্নীতিতে 21 সেপ্টেম্বর পর্যন্ত সিবিআই এর হেফাজত, আর এসএসসি দুর্নীতিতে ধৃত অর্থাৎ ইতিমধ্যে গ্রেপ্তার করা হচ্ছে কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে, এবং তারও 21 সেপ্টেম্বর পর্যন্ত সিবিআই হেফাজতে নির্দেশ দেওয়া হচ্ছে। সুকান্ত মজুমদার রাজ্য বিজেপি সভাপতি প্রতিক্রিয়া দিয়েছেন, শুনুন। দুর্নীতি একটা বিরাট বড় দুর্নীতি, এবং জালের মতো ছড়িয়ে আছে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে, এবং এই দুর্নীতিতে লম্বা তদন্ত দরকার, এবং কারা কারা জেলা থেকে শুরু করে রাজ্য স্তরে কারা কারা জড়িত, যে নামগুলো ঢোকানো হয়েছিল কার নির্দেশে, সেই নামগুলো তার কাছে কীভাবে পৌঁছেছিল, তার রুট কী ছিল, এই সমস্ত বিষয়ে তদন্ত হওয়া দরকার। এবং এই তদন্ত আমরা আশাবাদী যে হবে, এবং আগামী দিনে যারা জড়িত, যারা অপরাধী, তারা ধরা পড়বে এবং শাস্তি পাবে। পার্থ চট্টোপাধ্যায়, অন্যদিকে কল্যাণময় গঙ্গোপাধ্যায় দুজনেরই 21 সেপ্টেম্বর পর্যন্ত সিবিআই হেফাজত, এবং তাদেরকে মুখোমুখি বসিয়ে জেরা করার সম্ভাবনা কিন্তু রয়েছে। আর এই ঘটনা সামনে আসবার পর মূলত বিজেপির তরফ থেকে দিলীপ ঘোষ, বিজেপি সর্বভারতীয় সহ সভাপতি, তিনিও মন্তব্য করেছেন, শোনাবো। জেরা হোক, সিবিআই অনেকদিন থেকে বলছে, এবার সামনাসামনি এই দুজনই হচ্ছেন পালের গোদা। সমস্ত যে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি হয়েছে, নিজেরা নিয়েছেন, অন্যকে দিয়েছেন এবং সাহায্য করেছেন, এটা সবাই দেখেছে, পরিষ্কার হয়েছে, কোর্টও অনুমতি দিয়েছেন, জেরা হলে সব সত্য সামনে আসে। অর্থাৎ দুজনকে মুখোমুখি বসিয়ে জেরা করার সম্ভাবনা রয়েছে, এবং যেমনটা মনে করা হচ্ছে যে মুখোমুখি বসিয়ে যদি জেরা করা হয় তাহলে হয়তো নয়া কোনো তথ্য সামনে আসতে পারে। অন্যদিকে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী, তিনি এই প্রসঙ্গে কি জানিয়েছেন, শোনাবো। তো কি হবে দুটোর মধ্যে, কেউ আর কি চোরকে জেরা করছে, অসুবিধা কী আছে, তো আমাদের কিছু বলার নেই। তো আমরা চাইবো যেন আরও রাঘব বোয়ালদেরকে ধরা হয়, কোর্টের নির্দেশে হচ্ছে, কোর্টের তত্ত্বাবধানে তদন্ত আমরা এটা চেয়েছিলাম, তার জন্য আজকে মন্ত্রীদেরকে, শান্তিদেরকে যেতে হচ্ছে জেলে, মস্তাদেরকে যেতে জেলে হচ্ছে। ইতিমধ্যে যেমনটা জানতে পারা গিয়েছে, 21 তারিখ পর্যন্ত অর্থাৎ 21 সেপ্টেম্বর পর্যন্ত সিবিআই হেফাজতে নির্দেশে দেওয়া হয়েছে পার্থ চট্টোপাধ্যায় এবং একই সঙ্গে কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে। নিজাম প্যালেসে তদন্তকারী অফিসাররা এবং পার্থ এবং কল্যাণকে জেরা করতে পারে যেমনটা খবর। পার্থকে হেফাজতে ইতিমধ্যে পেয়েছে সিবিআই, এবং কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের আর্জি অবশ্য খারিজ হয়ে গিয়েছে।